আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি করব ইলিশ পোলাও। ইলিশ পোলাওর রেসিপিটা কিন্তু অনেক পুরনো একটা রেসিপি। রেসিপিটি পুরনো হলেও কিন্তু খুবই স্পেশাল, যে কোনো অকেশনের জন্য পারফেক্ট একটা রেসিপি। একদমই কম মশলা ব্যবহার করে ইলিশ মাছের স্বাদ আর গন্ধ অটুট রেখে রেসিপিটি করার চেষ্টা করেছি। পোলাওটাকে কিভাবে একদমই ঝরঝরে ভাবে করা যায় সেটার জন্য থাকছে টিপস। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লাগবে আর ভালো লাগবে। তাহলে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। ইলিশ পোলাওটা রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল। আপনারা যে কোনো পোলাওর চাল নিতে পারেন অথবা বাসমতি চালও নিতে পারেন। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে চালটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। চালটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন আমি ইলিশ মাছটা ম্যারিনেট করার জন্য কিছু মশলা নিয়ে নিচ্ছি। নিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম বাটা দিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণটা শুধু মাছের জন্য দিচ্ছি, পোলাওর মধ্যে পরে লবণ দেওয়া হবে। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা ঝালটা কিরকম খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আদা রসুন বাটাটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইলিশ মাছের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার এই সবগুলি মশলাকে প্রথমে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছের পেটি আর ডিমটা সহ নিয়েছি। এবার আমি মাছগুলি এই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলির সঙ্গে মাছগুলিকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলি মশলার সঙ্গে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাছগুলিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে মাছগুলিকে আরও একবার মশলার সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি মাছটা রান্না করার জন্য। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ রান্না করার রেগুলার তেল। তেলটা কিছুটা গরম হলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলি। বোলটা থেকে সমস্ত মশলাই কিন্তু এই মাছের সঙ্গে দিয়ে দিতে হবে। চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে আমি মাছগুলিকে মশলার সঙ্গে 2 মিনিটের মতো কষিয়ে নিব। মাছগুলি দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা নিচ থেকে পোড়া লেগে যাবে। মাছগুলিকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি একটা একটা করে মাছ খুব সাবধানে উল্টে দিচ্ছি। মাছগুলি এই অবস্থায় খুবই নরম আছে, তাই প্রয়োজনে আপনারা 2টা চামচ ব্যবহার করে মাছগুলি উল্টিয়ে নেবেন।
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে এক পাশ থেকে রান্না করে নিব 5 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম লোতেই। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি খুব সাবধানে মাছের এই পাশটাও উল্টিয়ে নিচ্ছি। চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে এই পাশ থেকেও মাছটাকে 5 মিনিটের মতো রান্না করে নিব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমাদের ইলিশ মাছটা সিদ্ধ হয়ে গেছে। আরও একবার মশলার সঙ্গে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাস, আমাদের এই মাছটা এখন হয়ে গেছে। এবার আমি এই মাছটাকে আলাদাভাবে তুলে নিব আর মশলাগুলিও আলাদা করে নিব। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। এজন্য একটা প্যানে একটু বেশি পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। বেরেস্তার এই পেঁয়াজগুলিকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত বেরেস্তাটা না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই নেড়ে যেতে হবে। তা না হলে কিন্তু এক পাশ থেকে বেরেস্তা হয়ে যাবে আর এক পাশ থেকে কাঁচা থেকে যাবে পেঁয়াজ। চুলার হিটটা থাকবে মিডিয়াম লোয়ের মাঝামাঝি। খুব বেশি হিটে যদি পেঁয়াজটা বেরেস্তা করতে যান তাহলে যে ছোট কুচিগুলি আছে সেগুলি পুড়ে যাবে। পেঁয়াজ বেরেস্তাটা এরকম গোল্ডেন ব্রাউন কালারের হবে, একদম কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। বেরেস্তাটা এখন হয়ে গেছে, এবার এই বেরেস্তাগুলিকে তুলে একটা কিচেন টাওয়ালে রেখে দিব। বেরেস্তা করার জন্য বেশি পরিমাণে তেল দেওয়া হয়েছে। এখান থেকে 2 টেবিল চামচ তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিব। এবার আমি এই তেলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি সবুজ এলাচ 5-6টা। গোটা মশলাগুলিকে আমি কয়েক সেকেন্ডের জন্য প্রথমে ভেজে নিচ্ছি ফ্লেভারটা বের হওয়ার জন্য। গোটা মশলাগুলি ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিব। আমি কিন্তু লাল করব না, শুধুমাত্র পেঁয়াজটাকে একটু সফট করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পানি জড়ানো পোলাওর চালটা। চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে এই চালটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এইভাবে চালটা যত ভালোভাবে ভাজা হবে পোলাওটাও কিন্তু তত ভালো ঝরঝরে হবে। চালটা ভাজতে ভাজতে চাল ভাজার একটা শব্দ করবে, চালের কালারও চেঞ্জ হয়ে যাবে, সঙ্গে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। তখনই বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ রান্নার তেল সহ মশলাটা। এবার এই মশলা আর তেলের সঙ্গে চালটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিব। এতে করে পোলাওর মধ্যে ইলিশের ফ্লেভারটা খুব ভালো মতো ছড়িয়ে যাবে। চালটা এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি 2 কাপ চালের জন্য 4 কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি। ফুটন্ত গরম পানিটা পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা লবণটা পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নেবেন। চুলার হিটটা একদম হাইতে আছে আর আমি এখন অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে চালের গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে এখন চালের গায়ে গায়ে লেগে আসছে। এবার আমি চালগুলিকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। চালটা এখন 70% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চালটাকে একটু সমান করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিচ্ছি। যেই প্যানটাতে করে আপনারা পোলাওটা রান্না করবেন সেই প্যানটা যদি হ্যাভি বটম না হয় তাহলে আপনারা প্যানের নিচে একটা তাওয়া দিয়ে দিবেন। চুলার হিটটা একদম লোতে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য এই পোলাওটাকে দমে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি পোলাওটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন পোলাওটা এখনই অনেক বেশি ঝরঝরে হয়েছে। এবার এই পোলাওগুলিকে আমি একটু উপর নিচ করে উল্টে পাল্টে দিচ্ছি। আবারও পোলাওটাকে একদম সমান করে নিচ্ছি।
ऊपर থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি দিচ্ছি 4টা কাঁচা মরিচ যেই পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা ভেঙে গুঁড়ো করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি ইলিশ মাছগুলি খুব সাবধানে বিছিয়ে নিচ্ছি কয়েকটা কিশমিশ আর কাজু বাদামও উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সব শেষে আবারো কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারো দমে দিয়ে দিব 10 মিনিটের জন্য আর এই 10 মিনিটের মধ্যে সব কিছুর ফ্লেভার খুব ভালোভাবে পোলাওর মধ্যে ছড়িয়ে যাবে বাস তৈরি হয়ে গেল খুব সহজে একদম ঝরঝরে ইলিশ পোলাও দেখতে পাচ্ছেন পোলাওটা কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে পোলাওটা শুধু দেখতেই সুন্দর আর ঝরঝরে হয়নি খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছে আগের কালের দাদি নানীদের হাতে করা ইলিশ পোলাওর টেস্ট পেয়েছি আশা করছি এই ইলিশ পোলাও রেসিপিটি আপনাদের কাছে ভীষণ সহজ লেগেছে আর খুব ভালো লেগেছে পুরো রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আমার কোন রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে আমি লিংকগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এরকমই সহজ আর মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গেও শেয়ার করবেন রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন অথবা যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ